আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন করে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা টিপস দিতে এবং তোমাদের উপকারী একটা ভিডিও দিতে। তো আমি জানাতুল ফেরদৌস তিথি আছি তোমাদের সাথে। এখন বাচ্চাদের নাস্তা দিচ্ছি, আর বাচ্চাদের নাস্তার জন্য একটু ব্রেডটা গরম করে নিচ্ছি। আর বাচ্চারা ব্রেড একটু ঠান্ডা হলে একদমই খেতে চায় না, আর যেহেতু মাঝে মাঝে আমি বাচ্চাদের মানে ব্রেড আর মানে ডিম পোস দিয়ে নাস্তাটা চালিয়ে দেই, তো ব্রেডটা একটু গরম হলে ওরা খেতে চায়। তো আজকে তোমাদের মাঝে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লেন্ডার মেশিন কীভাবে ধারণা করবে। আসলে সামনে যেহেতু রমজান, আর রমজানে কিন্তু আমাদের ব্লেন্ডার মেশিনটা অনেক বেশি দরকার হয়, জুসের ক্ষেত্রে বলো, অনেক বেশি মশলার ক্ষেত্রে বলো, যে জন্যই বলো না কেন ব্লেন্ডার মেশিন ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। তো আমরা কিন্তু ব্লেন্ডার মেশিন কিন্তু প্রতি বছরে বছরে কিনি না, একটা মেশিন দিয়ে কিন্তু আমাদের অনেক দিন চলে যায়। সেক্ষেত্রে দেখা যায় কিছুদিন পরে মেশিনের যে ব্লেডগুলো থাকে ওইগুলো কি ধার কমে যায়, তো ধার কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয়। তো আজকে আমি এরকমই একটা টিপস তোমাদের মাঝে নিয়ে এসেছি, পুরাতন ব্লেন্ডার মেশিন কীভাবে খুবই ভালোভাবে তোমরা ধারণা করে নেবে। তো ইতিমধ্যে আমার কিন্তু ব্রেডটা গরম করা হয়ে গিয়েছে, একটু লাল লাল হয়ে গিয়েছে, একটু বেশি সময় ছিল তো, তোরা এটা খেতে বেশি পছন্দ করে। তো এখন আমি তোমাদের মেন যেটা সেটাতে নিয়ে যাব। তো এখানে আমি ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি। দেখো আমি এই যে জারটা তোমাদের পরিষ্কার করে দেখাবো, ভিতরটা দেখাচ্ছি। আসলে লাইটের আলোতে অনেক বেশি ফোকাস দিচ্ছিল, যদি বা আমি একটা লাইট বন্ধ করে দিয়েছি তারপরে এমন হচ্ছিলো। তো এটা আমি কীভাবে পরিষ্কার করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। দেখো এই যে ভিতরে যে ব্লেডটা থাকে এটা কিন্তু আমাদের মাঝে মাঝে ধার কমে যায়। তো এটা এটাই আমি তোমাদের মানে খুব ভালোভাবে দেখাবো কীভাবে একদম নতুনের মতো পরিষ্কার করে নেবে। তো এক্ষেত্রে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে লবণ, তোমরা যত বেশি দিতে পারো ততই ভালো, কোনো সমস্যা নেই। তবে আমি অল্পই দিয়েছি যেহেতু আমার জারটা ছোটো, তো আমি লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একদম হাই হিটে তোমরা এটা ব্লেন্ড করে নেবে। তো অলরেডি কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর যখন লবণটা দিয়ে ব্লেন্ড করবে তখন কিন্তু একটু ধোয়া ধোয়া উঠতে পারে, এতে কিন্তু ভয়ের কিছুই নেই। দেওয়ার পরে ক্লিন করে নেবে, দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো এভাবে কিন্তু বাকি যে জারগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সেমভাবে পরিষ্কার করে নিতে পারবে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যেটা বেশি বড় সেটাতে একটু বেশি পরিমাণে লবণ দেবে, আর যেটা একটু ছোটো সেটাতে কম লবণ দিলেই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে কিন্তু বাকি তিনটাই কিন্তু আমি করে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার হয়েছে। আশা করি আমার টিপসটা তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আর সুন্দর সুন্দর ভিডিও এবং দরকার দরকার টিপস পেতে আমার চ্যানেলে চোখ রাখবে, আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।